Assalamualaikum friends, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। Friends, আমি আবারও হাজির আপনাদের সামনে আরেকটি কন্টেন্ট নিয়ে। আজকে আমি দেখাবো মেসেঞ্জারে গিফট মেসেজগুলো কিভাবে তৈরি করবেন সেই বিষয় নিয়ে। তো যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন পরবর্তী নতুন ভিডিওর জন্য। মেসেঞ্জারে গিফট মেসেজ সেন্ড করতে আমাদের প্রথমে মেসেঞ্জারটি আপডেট করে নিতে হবে। তো আমার আপডেট করা আছে, সেই জন্য আমি আপডেট করছি না। এখন আমাদের যে কাজটি করতে হবে, আমরা মেসেঞ্জারটিকে ওপেন করব। ওপেন করার পরে আমরা যাকে গিফট মেসেজ সেন্ড করব, তো আমাদের চ্যাট লিস্ট থেকে আমরা আমাদের ফ্রেন্ড একজনকে সিলেক্ট করব। তো এখানে আমি একটা ফ্রেন্ডকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে সাপোজ আমি লিখলাম ফর এক্সাম্পল আমি এখানে আই লাভ ইউ লিখলাম, দেন এখানে কয়েকটা ইমোজি দিলাম। দেওয়ার পরে এরপর আমরা এখানে যে সার্চ বাটন দেখতে পাচ্ছি আমরা এটাতে টাচ করব। টাচ করার পর এখানে গিফটের অনেকগুলো অপশন চলে আসবে। তো এখান থেকে আমাদের পছন্দ মতো আমি এখানে গিফটটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এটা আমি সেন্ড করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আপনারা এখানে গিফটের মতো একটা মেসেজ চলে গেছে। যতক্ষণ সে সিন করবে না ততক্ষণ পর্যন্ত এটা গিফটের মতোই পড়ে থাকবে। সিন করার পর এটা আমি একটু সিন করে আপনাদের দেখাচ্ছি। এই যে এটা সিন করার পর এরকম হয়ে গেছে, খুবই একটা ইন্টারেস্টিং বিষয়। তো ফ্রেন্ড, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।